যা কিনা এখন পর্যন্ত একশন ক্যামেরা খুব ইউজ করা হয়নি, এটাই ফার্স্ট টাইম। আর এই মডেলটার সবচেয়ে বিশেষ করে এটা হলো 1200 ML ব্যাটারি আছে, যা কিনা আদার্স 800-1000 ML এটা এই কারণে এটা বাজেট অনুযায়ী সুপার। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন, অবশ্যই সুস্থ থাকতে হবে। তো আজকে আমি একটা আনবক্সিং ব্লগ নিয়ে এসেছি আপনাদের সামনে। তো আসলে আমি আপনাদের চেষ্টা করেছি বিভিন্ন জায়গা আমি যে ঘুরে বেড়াই, তো সেইটা আপনাদের দেখানোর জন্য। তো সেইটা দেখানোর জন্য আসলে আমার একটা ক্যামেরার খুব দরকার ছিল, অ্যাকশন ক্যামেরা, যেহেতু আমি আমার একটা পঙ্কিরাজ আছে বাইক। তো সেই বাইককে আপনাদের মোটো ব্লগ করার জন্য আসলে মোবাইলে খুব ভালো হয় না। তো আমি আজকে একটা অ্যাকশন ক্যামেরা এনেছি, যেটা দিয়ে আমি আপনাদেরকে এরপরে সুন্দর সুন্দর ঘোরার বা সুন্দর সুন্দর ট্যুরের ভিডিও আপনাদের দেখাতে পারবো। তো সেই আমি যে ক্যামেরাটা কিনেছি অ্যাকশন ক্যামেরা, আমি সেটাই আপনাদেরকে আজকে আনবক্সিং করে দেখাবো। দেখেন, এ হচ্ছে আমার ক্যামেরা। আসলে আমার ইচ্ছা ছিল আমি ঢাকাতে গিয়ে এটা কিনবো, কিন্তু আমি দেখলাম আমার খুলনাতেই এটা পাওয়া যাচ্ছে, তো এই কারণে খুলনা থেকেই আমি নিয়েছি। এখন এটা আমি কোথা থেকে কিনেছি, কোথায় গেলে আপনারা পাবেন এবং কীভাবে কিনতে হবে, সব কিছু আমার এই ভিডিওর মধ্যে আমি আপনাদের বলে দিব। তো প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখেন, তাহলে আপনারা সব প্রশ্নের উত্তর পাবেন। এবং এটা আমি আনবক্সিং করছি, করে এর ভেতরে কী কী আছে আপনাদের সব কিছুই আমি একটা একটা করে দেখাচ্ছি, তো সাথেই থাকেন। তো আমি এইটার সাথে একটা মাইক্রোফোনও নিয়ে এসেছি, তাহলে আমার সাউন্ডটা আরও খুব ভালো পাবো। দেখেন, তো আমি আপনাদেরকে এটা দেখাচ্ছি, আপনারা আমার সাথেই থাকেন। দেখেন, আমরা এই ক্যামেরাটা কিনেছি। তো আমাদের এই ক্যামেরাটার নাম হচ্ছে SJCAM, এবং দেখেন এখানে ওয়াইফাই আছে, তার মানে এই ক্যামেরাটা ওয়াইফাইয়ের সাথে সংযুক্ত করতে পারবেন। আমাদের এই ক্যামেরাটার মডেল হচ্ছে SJ8AR, অ্যাকশন ক্যাম, 2.33 ইঞ্চি, টাচ স্ক্রিন, তার মানে 2.33 ইঞ্চি এটা, এবং এটা হচ্ছে টাচ স্ক্রিন, HD, 7G আছে, 14 মেগাপিক্সেল। আর ব্যাটারিটা দেখেন 1200 অ্যাম্পিয়ার, এবং এটা কিন্তু আপনি নিয়ে পানির তলেও শ্যুট করতে পারবেন, ভিডিও করতে পারবেন। তো 30 মিটার নিচে আপনি যেতে পারবেন। এখানে আছে USB Type-C। তো আমি এবং এর ভেতরে কি কি আছে, এখানে সব দেয়া আছে, যে গিম্বেলগুলো আছে, যে মাউন্টগুলো আছে, সেগুলো এখানে দেয়া আছে। আমি এক এক করে আপনাদের দেখাবো, এখানে অনেক কিছু আছে দেখা। তো আমি এখন আপনাদের সামনে এটা আনবক্সিং করে দেখাই যে আসলে এটার মধ্যে কি কি আছে। দেখেন, এক
এটা খুলে ফেললাম। দেখেন এইভাবে প্যাকেটগুলো খুলতে হয়। এই সেই প্রতীক্ষিত আমার সেই ক্যামেরাটা, দেখেন দেখেন এ হচ্ছে আমাদের ক্যামেরা। আমি এটা একটু, এইটা হচ্ছে ওয়াটারপ্রুফ ক্যাচিং যেটা, তো দেখেন আমি এটা ওপেন করছি। এই যে দেখেন এই হচ্ছে আমাদের ক্যামেরাটা, দেখেন এই হচ্ছে আমাদের মেইন ক্যামেরা, আর এটা হচ্ছে আমাদের ওয়াটারপ্রুফ ক্যাচিং, যেটা আপনি নিয়ে বৃষ্টিতে বা সমুদ্র বা পানির মধ্যে নিয়ে আপনি শ্যুট করতে পারবেন। দেখেন কত সুন্দর এবং চমৎকার একটি ক্যামেরা। দেখেন এটা কিন্তু একটা রাবারই একটা ব্যাপার, রাবারের মতো একটা ফিল দেওয়া এখানে আছে, এবং এর ওয়েটটা কিন্তু অনেক অনেক ভালো, ভালোই ওয়েট এখানে আছে। দেখেন একটা আপনার গিম্বেলের সাথে যদি আপনি সেট করতে চান সেটা, এইখানে আছে আপনার ইউএসবি টাইপ সি পোর্ট, দেখেন, আর এখানে আছে আপনার পাওয়ার বাটন, এখানে একটা বাটন আছে। তো দেখেন চমৎকার একটি ক্যামেরা। তো এটা আমি অন করে একটু পরে দেখাচ্ছি, এবার আমার বক্সে কী কী আর কী কী আছে আমি সেটা আপনাদেরকে একটু দেখাই। দেখেন দেখেন এই হচ্ছে আমাদের একটা টাইপ সি ক্যাবেল, টাইপ সি পোর্ট ক্যাবেল। এবং এইখানে আছে একটা মাউন্ট, খুলে দেখাই। দেখেন একটা মাউন্ট আছে, এগুলো আপনি হেলমেটের সাথে লাগিয়ে তারপরে এর সাথে ক্যামেরা আপনি হ্যাঙ্গিং করে বা এর সাথে ঝুলিয়ে আপনি শ্যুট করতে পারবেন। দেখেন তো এটা কিন্তু আপনাকে দুইটা একই জিনিস দুইটা দিয়েছে, যদি আপনার দুইটা হেলমেট থাকে তো দুইটা ইউজ করতে পারেন, বা অন্য কোথাও যদি এটা ইউজ করতে চান, যেমন অনেকে প্রাইভেট কার আছে তাদের গ্লাসের সামনে যদি বা কোথাও যদি ইউজ করতে চান সেক্ষেত্রে দুইটা দিয়ে থাকে। তো এবার দেখি আর কি আছে। দেখেন প্রোডাক্টের অভাব নাই, প্রচুর দিয়েছে। এখানে একটা মাউন্ট আছে আমাদের, এই দেখেন এই একই জিনিস এখানে আরো দিয়েছে। এটা এক একটা আসলে দেখা যাচ্ছে যে অনেক সময় এক একটা কাজে এক একটা ইউজ করে থাকে, সেইভাবে এখানে আঠা দিয়েছে যেটা আপনি এর সাথে সেট করতে পারবেন। এটা দেখেন এখানে একটা ভালো জিনিস, যেটা আপনি বাইসাইকেল বা মোটরসাইকেলের হ্যান্ডেলের সাথে এটা সেট করে আপনি আপনার অ্যাকশন ক্যামেরাটি এটার সাথে দিতে পারবেন। দেখেন এই যে একটা এখানেও দিয়েছে, এগুলো আপনি বিভিন্ন কাজে এক একটা শ্যুট করার সময় এক এক রকম আসলে এগুলো দরকার হয়। তো এইখানে আরেকটা দেখেন ইয়ে দিয়েছে, এটা হচ্ছে আপনার ওয়াটারপ্রুফ টাচ, মানে দেখা যাচ্ছে আপনি যখন পানিতে এটা শ্যুট করবেন তখন আপনার কাজ করতে হতে পারে, তো তখন টাচে এইটা এইটা ইউজ করতে হবে। আমাদের এইটা যেটা আছে এটা টাচ না, এটা হচ্ছে টাচ স্ক্রিন প্রুফ। তো যখন পানিতে ইউজ করবেন তখন এটা এর সাথে সেট করে ইউজ করতে হবে। এবং এর মধ্যে আছে স্টিকার, দেখেন কোম্পানির স্টিকার, এবং ইউজার ম্যানুয়াল আছে। এটা আপনি পড়ে পড়ে বুঝতে পারবেন যে আসলে কোন সুইচ কী করতে হবে বা কীভাবে এটা ইউজ করতে হবে। আর দেখেন একটা দিয়েছে আমাদের ফেব্রিক, এটা দিয়ে আপনার গ্লাস গ্লাস পরিষ্কার করতে হবে। দেখেন এর মধ্যে আরেকটা, এটা
দেখেন তোমাদের একটা আছে, এটা হচ্ছে এর ক্যাপ। দেখা যাচ্ছে আপনি যদি ওয়াটারপ্রুফ কাভার ইউজ না করেন, তো যখন ইউজ করবেন না তখন এইটা এর সাথে লাগিয়ে রাখলে আপনার যে লেন্সটা সেটার গ্লাসে স্ক্যাচ করবে না, বা গ্লাসটা সুন্দর থাকবে, ভালো থাকবে, সুন্দর একটা এবং খুব প্রয়োজনীয় একটা জিনিস। এই তো দেখেন আমরা এর সাথে যেসব অ্যাক্সেসরিজ পেয়েছি সেই সব আপনাদের দেখালাম, এগুলো আমি একটু পাশে সরিয়ে রাখি। এবার আমি আপনাদের দেখাই এর ব্যাটারিটা। দেখেন এই সামনের দিকে একটু প্রেস করে এটা খুলতে হয়, এবং এখানে দেখেন একটা ব্যাটারির সাথে একটা এটা আছে, এটা টান দিয়ে এটা খুলতে হয়। দেখেন এটা কোম্পানির একটা ব্যাটারি, এবং এই ব্যাটারিতে আমাকে বলেছে যে এটা কিন্তু আপনার টানা 45 মিনিট আপনি ভিডিও করতে পারবেন। তো এখন দেখা যাচ্ছে যে অনেক সময় লংয়ে গেলে আপনার একবার চার্জে অনেক ভিডিও করতে হয়, এটা নাও হতে পারে, সেক্ষেত্রে এই ব্যাটারি আলাদা কিনতে পাওয়া যায় এবং এর আলাদা চার্জারও কিনতে পাওয়া যায়। আপনি সেই ক্ষেত্রে একটা বা দুইটা ব্যাটারি এক্সট্রা কিনে নিয়ে আপনি যদি ব্লগ করতে বের হন তাহলে বেটার হয়। যেমন আমিও এক্সট্রা ব্যাটারি নিব, যদিও এই যেখান থেকে নিয়েছি সেখানে ছিল না, বলেছে পরে আমাকে ব্যবস্থা করে দিবে। তো যাই হোক, দেখেন এর মধ্যে এই মেমোরি কার্ড দিতে হবে, কারণ মেমোরি কার্ড না অন করলে আপনি ভিডিও করতে পারবেন না। অন করার পরে লেখা দেখাবে ইনসার্ট মেমোরি কার্ড। তো দেখেন আমি একটা মেমোরি নিয়েছি ট্রান্সেন্ডের, এটা 64 জিবি, এটা আপনার লাইফ টাইম ওয়ারেন্টি। দেখেন আমি এখন এই 64 জিবি যে মেমোরিটা পেয়েছি এইটা আমি এখন এই এটার সাথে ব্যবহার করবো। দেখেন হচ্ছে আমাদের মেমোরি কার্ড, তো আমরা এটা এইখানে মেমোরিটা ইউজ করতে হয়। দেখেন ব্যাটারিটা খুলে এইখানে এইভাবে প্রেস করে দিলেই, একটু চাপ দিলেই এটা এই যে সেট হয়ে গেল। তো এইবার আমরা এটা দিয়ে আবার লক করে দিলাম। দেখেন আমি এখন আপনাদের ক্যামেরাটা অন করে দেখাচ্ছি, হচ্ছে আমাদের পাওয়ার বাটন, এটা কয়েক সেকেন্ড চেপে ধরতে হবে। দেখেন আমাদের অলরেডি অন হয়ে গেছে, দেখেন হচ্ছে পাওয়ার বাটনটা দেখা যাচ্ছে। দেখেন এটা কিন্তু টাচ স্ক্রিন, আপনার এইখানে যে অপশনগুলো আছে আমি আপনাদেরকে একটু হালকা দেখাই। এ হচ্ছে সেটিংস, দেখেন দেখেন এ হচ্ছে সেটিংস। সেটিংসে অনেকগুলো অপশন আছে, যেমন এখানে দেখেন আপনাদের জাস্ট দেখাচ্ছি, দেখেন টাচ করে করে অনেক কিছু আছে এর মধ্যে, টাইম সেট আপ আছে, আপনার বিভিন্ন অপশন আছে, সেগুলো আপনি এভাবে এক একটা ইউজ করে করে দেখতে পারেন। এই যে অডিও অন বা অফ করার যে অপশন, তারপরে টাইম সেট আপ, আপনার কোন মোডে আপনি করবেন, স্টিল ছবি তুলবেন না ভিডিও করবেন। দেখেন এখানে প্রেস করলে এই অপশনগুলো চলে আসবে। দেখেন এখানে হচ্ছে ভিডিও, ভিডিও লুপস, ল্যাপস, স্টিল ছবি তোলার জন্য এটা, ভিডিও প্লাস ফটো। দেখেন এখানে হচ্ছে এটা অলরেডি একটা প্রেস করে গিয়েছে, মোশন ডিটেকশন, এটা হচ্ছে কার, আপনি যদি কারে চলা অবস্থায় আপনি ভিডিও করতে চান। এটা হচ্ছে আন্ডার ওয়াটার, মানে পানির তলে যদি আপনি ভিডিও করতে চান তো সেই ক্ষেত্রে এই অপশনে ঢুকতে হবে। তো দেখেন এইভাবে আপনি অনেক অপশন পাবেন, আসলে এটা আপনি ইউজ করতে করতে বুঝতে পারবেন। দেখালাম, দেখেন এখানে জুম অপশন আছে, জুমটা অনেক সুন্দর। দেখেন
জুম, এটা জুম আউট, এই যে দেখেন খুব ভালো একটা অপশন। তো আসলে এর এটা দিয়ে কেমন ভিডিও হয় সেটা আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে আপনাদের দেখাবো, যে এটা দিয়ে কত মজার মজার ভিডিও করা যায়। তো মোটামুটি এইভাবে আমরা এটা ইউজ করব, দেখুন অফ করে দিলাম, এ হচ্ছে ব্যাপার। মোটামুটি আপনি এরকম একটা ইউজ করতে পারেন। আর এর সাথে আমি আরেকটা মাইক্রোফোন নিয়েছি, আপনার যখন ক্যামেরা ইউজ করবেন তখন এর সাথে এটা আপনি এটা ব্যবহার করতে পারবেন। দেখেন আমি এটা একটু আপনাদেরকে আনবক্সিং করে দেখাই। দেখুন আমরা এটা আনবক্সিং করছি, এখানে একটা ইউজার ম্যানুয়াল আছে, খুব একটা দরকার হয় না আসলে। দেখেন এখানে অনেকটা অনেক বড় কেবল দিয়েছে, দেখা যাচ্ছে অনেক সময় এটা অনেক দূর থেকে ইউজ করেন সেই ক্ষেত্রে এটা দরকার হয়। তো এটাও কিন্তু ইউএসবি টাইপ সি, দেখেন এটা আপনাকে এই পাশে যে পোর্টটা আছে সেখানে ইউজ করতে হবে এইভাবে, এই যে পরে আপনি এটা হেলমেটের সাথে যদি লাগিয়ে ইউজ করতে চান, যেহেতু হেলমেটের সামনেই এটা থাকবে আর হেলমেটের ভেতরে আপনি এটা সুন্দর করে ইজিভাবে ব্যবহার করতে পারেন। তাহলে দেখা যাচ্ছে আপনি যে ভিডিওর সাথে সাথে যে রেকর্ডিংটা করবেন সেটা অনেক সুন্দর আপনি সাউন্ডটা পাবেন, হচ্ছে ব্যাপার। তো ঠিক আছে, আমি মোটামুটি আপনাদেরকে চেষ্টা করলাম যতটা পারা যায় ততটা এর রিভিউ দেওয়ার। তো কথা হচ্ছে যে এইটা আপনার মোটামুটি একটা যারা নতুন ইউটিউবার তাদের জন্য আমার মতে এরকম একটা ক্যামেরা এনাফ, যথেষ্ট। তো এই ক্যামেরাটা আসলে আমি কিনেছি খুলনা জলি টাওয়ার থেকে, ক্যামেরাটার দাম নিয়েছে আমার কাছ থেকে 11,500 টাকা। আসলে এটা বিভিন্ন সময়ে ভেরিফাই করে, তো আমি এই ইসের কার্ডটা আপনাদের দেখাচ্ছি, যদি আপনাদের প্রয়োজনে আসে আপনারা অবশ্যই এই নাম্বারে বা এইখানে যোগাযোগ করতে পারেন। দেখেন এটা হচ্ছে ওই দোকানের একটা কার্ড, এখানে ফোন নাম্বার আছে, তো আপনারা যে কোনো সময় এখান থেকে আপনারা ফোন করে আপনারা দোকানে যোগাযোগ করে কথা বলে আসতে পারেন। তো ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমি আগামী ভিডিওতে দেখাবো এই ক্যামেরা দিয়ে কীভাবে শ্যুট করতে হয় বা এই ক্যামেরা শ্যুট করার মজাটা কেমন। তো ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ।